দোকান আসার সময় আমার করে অনেক উপকার হয়েছে। রাস্তাঘাটে যে বাড়িতে পারি না জন্য আমরা এই জায়গায় আসছি। এক টাকার দোকানে মাল চাউল টাউল আটা সাহায্য পাওয়ার জন্য কম দামে নেবার জন্য আসছি। ছবি ঘরের উদ্যোগে এক টাকার দোকান দেওয়া হয়েছে গরিব দুঃখীদের সেবা করার জন্য। আমার ফ্যানটা তাদের দিয়েছি বিনামূল্যে। বৈশ্বিক মহামারীতে অনেকেই আছে যারা কাজ করে খায়, কিন্তু এখন তারা কাজ তাদের বন্ধ, এখন তারা নিরুপায়। তো আমরা এটা চাচ্ছি যে তারা আমাদের কাস্টমার, তারা আমাদের যে কিনতেছে এক টাকা দিয়ে একটা পণ্য, আমরা কম দামে বিক্রি করছি, তারা আমাদের কাস্টমার। এই প্ল্যানটা নিয়ে আমরা এক টাকার একটা দোকান স্থাপন করি, যেটা আমরা সাভারের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই পণ্যগুলো বিক্রি করি প্রতিদিন। শুধু তাই না, এবং যারা আমাদেরকে পার্সোনালি কল দেয়, আমাদেরকে ফোন দিয়ে বলে তাদের দরকার, আমরা তাদেরকে বাসায়ও এই এক টাকার পণ্য দিয়ে আসি। এখন যদি এই ধানটা হতো আপনার কত ইনকাম হতো? আমার 50,000 টাকা লাভ হইতো। কোনো খোঁজ খবর নেই নি, কৃষি অফিসার কোনো খোঁজ খবর নেই নি, এবং কৃষি অফিসার কোনোদিন আমাদের এখানে আসবো না। মাঠ সুপারভাইজারটা আছে, তাদের আমরা কোনোদিন দেখেই নি মাঠে। 3 একর জমি আবাদ করতে 1 লাখের বেশি খরচ, এই খরচ এখন কোথায় থেকে পোষাবো? একেবারে নিঃস্ব হয়ে গেছি আমরা। এটা এখন বাল ব্যবসা কী খাই বাঁচাবো? কী সমস্যা হয়েছে? ভাইরাস লেগেছে। ভাইরাস লেগেছে? এটা কতদিন আগে টের পেয়েছেন আপনারা? এই 8-10 দিন মতো। তো এই যদি ভাইরাস না লাগলে ধানটা কয়দিন পরে তোলা যেত? ভাইরাস না লাগলে ধান কাটার মতো হয়ে গিয়েছে। আচ্ছা, এখন কৃষি বিভাগের লোকদেরকে জানিয়েছেন আপনারা? আসিল দামোদরতে কৃষি বিভাগের লোক, আসিল ওষুধ লিখে দিল, ওষুধ দিয়েছি, তাতে সে ওষুধ দিয়ে। এবছর আমাদের যে 31,000 হেক্টর জমি বোরো আবাদ হয়েছিল এবং এই ফসলটি মোটামুটি ভালোই ছিল, কিন্তু শেষের দিকে আসার পরে যে আবহাওয়াটার তারতম্যের কারণে, অর্থাৎ রাতে ঠান্ডা দিনে গরমের কারণে আমরা ব্লাস্টের মতো রোগের দ্বারা কিছু ফসল আক্রান্ত হয়েছিল এবং 4টি উপজেলায় এটি আক্রান্ত হয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়েছে, এটি প্রিমিয়াম কোয়ালিটির রাইস বলতে যেটি বুঝি, অর্থাৎ বিয়ার বিরিধান 50, বিরিধান 63, বিরিধান 81 এইরকম জাতগুলো, এবং বিরিধান 28 কিছুটা আক্রমণ করেছে হয়েছে। এবং এখানে 4টি উপজেলাতে বিক্ষিপ্তভাবে 10-12 হেক্টর জমি এরকম আক্রান্তের ভিতর পড়ছিল, এবং এটি এককভাবে কোনো জমি আক্রান্ত হয়নি, বিক্ষিপ্তভাবে। এবং কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে এবং কৃষকরা, অধিকাংশ কৃষকই সময় মতো ব্যবস্থা নিয়ে এর থেকে তারা আছে বেরিয়ে আসতে পারছে। তবে কিছু কিছু জায়গায় একটু ক্ষতি, দু একটা কৃষক বেশি ক্ষতি হয়ে গেছে, তবে এতে সামগ্রিকভাবে ফলনের কোনো তেমন ক্ষতি হবে না। প্রথম আলোতে আমাদের বাস খুলে দেওয়ার জন্য আমাদের জোন কমান্ডার দিঘিনেলা মহোদয়কে অবগত করেছেন। দিঘিনেলা মহোদয়, জোন কমান্ডার আমাকে দেখে সব কিছু নেওয়ার পরে এইখানে
বাস খুলে দেওয়ার পরে আমাদের এলাকায় কয়েক হাজার পাহাড়ি বাঙালি গরিব লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এলাকার লোকজন খুব খুশি হয়েছে। বিগত 28 তারিখ প্রথম আলোতে ভিডিও প্রতিবেদন আসে, এটা আসার পরে বিঘিনালা জোন কমান্ডার আমাদের এই বাসগুলো খুলে দেয়। খুলে দেওয়ার কারণে আমরা ব্যবসায়ী সহ উপরের কাটার সহ প্রায় 600-700 লেবার এই বাস রুট করে, এরা সবাই আজকে পরিবার পরিজন নিয়ে মানে উপকৃত। প্রায় 100 জন লেবার নিয়ে এতদিন বেকার ছিলাম, সেনাবাহিনী বাস খুলে দেওয়াতে মানে আমাদের পরিবার নিয়ে একটু ইয়াতে সুখে শান্তি মানে কি সংসার কাটতেছে আর কি। দীর্ঘ 2 মাস যাবৎ এখানে বাসগুলো বন্ধ ছিল, আমরা বেকারত্বায় পরিবার নিয়ে খুবই ইয়ে দিতে পড়ে গেছিলাম। যাই হোক, সহজে এখন লাইনটা খোলা হয়েছে, আমরা ঘর থেকে বাড়ি আসছি, মোটামুটি পরিবার চালানোর মতো হয়েছে আমাদের। দেড় মাস মার্কেট বন্ধ, এই টাইমে আমাদের সিজনে ব্যবসা হয়, সিজনে আমাদের এটা হাজার হাজার কুইন্টাল গেল। টেক্সটাইলস, আর এখানে আমি ওহান টেক্সটাইল ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আমি আসছি হচ্ছে মানে এমএসসি কমপ্লিট করেছি, আমি আসছি হচ্ছে 2013 ওহানে, তারপরে আমি এমএসসি কমপ্লিট করেছি, তারপরে আবার হচ্ছে এখানে আমি পিএইচডি করতেছি এখন ম্যাটেরিয়াল সায়েন্সে। আসলে তো মানে প্রথম যখন এটা ভাইরাসটা আসলে যখন স্প্রেড হতে থাকে তখন মানে পরিস্থিতি তো অনেক খারাপ ছিল, সবাই অনেক ভয় পাচ্ছিল চলে যাবে। তো তখন আমি তো হচ্ছে মানে মলিক নিয়ে কাজ করতেছি, তো আমার একটা আইডিয়া ছিল যে আমি যদি কোনোভাবে ইনফেক্টেড হই, যদি আমি রাস্তায় যাওয়ার সময় ইনফেক্টেড হই অথবা কোনোভাবে, তাহলে বাসায় গেলে হচ্ছে মানে বাবা মা আছে বা আরো আমি রাস্তায় যাদের সাথে দেখা করবো তাদের সাথে হচ্ছে মিশলে আমার মানে আমি সবাইকে আরো মানে অসুস্থ করে দিব। তো এই জন্য আর কি এগুলি ভেবেই আর যাইনি। আর আর বড় কথা হচ্ছে যে তখন আমি জানতাম যে এটা 14 দিন পর্যন্ত হচ্ছে মানুষের শরীরে থাকে, আর আমাদের এম্বাসি আমাদের কোনো ক্লিয়ার কোনো কিছু বলেনি যে আমাদেরকে 14 দিন কোথাও রাখবে কি রাখবে না বা একদম বাসায় পাছায় দিবে নাকি। তো দেখলাম যে এটা আসলে খুব আনসার্টেন একটা জিনিস, তো এই জন্য আর ডিসিশন নিলাম যে থাকবো। আর বাসায় বলতে গেলে বাসা থেকে তো ফার্স্টে সবাই বলছে যে সবাই চলে আসতেছে তুমি কেন থাকবা, তো বুঝাতে একটু সময় লাগছে, বাট বুঝছে ফ্যামিলি ফার্স্টে কিছুদিন কথা হওয়ার পর তারপর ঠিক হয়ে গেছে। মা তো ফার্স্টে কিছুদিন অনেক মন খারাপ ছিল, তারপরে মানে বুঝাইতে অনেক সময় লাগছে যে এটা আসলে আমি তোমাদেরকে মানে আমার আশেপাশে কাউকে হচ্ছে আমি অসুস্থ করতে চাই না, আর আমি যাবো না, আর এখান থেকে বের হওয়াটাই হচ্ছে এখন বেশি রিস্কের, কারণ হচ্ছে যে সবগুলি কান্ট্রি একসাথে হচ্ছে ইভাকুয়েট করতেছিল। আর এয়ারপোর্ট থেকে যে ভিডিওগুলি আমরা পাচ্ছিলাম এগুলি হচ্ছে যে একেবারে এয়ারপোর্টে হচ্ছে মাত্র 1-2 জন কাজ করতেছিল, তো মানে এন্ট্রেন্সটা হচ্ছে এতই মানে কম্প্যাক্ট ছিল যে মানে আসলে ওইখানে হচ্ছে ভাইরাস মানে এফেক্টেড হওয়ার মানে পসিবিলিটিটা অনেক বেশি ছিল। তো ওই সিচুয়েশনে আসলে যাওয়াটা কোনোভাবেই আমার কাছে মানে যুক্তিযুক্ত মনে হয় নাই। লকডাউনের অভিজ্ঞতাটা আসলে আমাদের এখানে উহানটা বাংলাদেশের লকডাউন বা অন্য কোনো জায়গার লকডাউনের সাথে তুলনা করলে আসলে ভুল হবে, কারণ এটা হচ্ছে টোটালি একটা মানে প্রত্যেকটা রুম হচ্ছে এক একটা আইসোলেশন ক্যাম্পের মতো, যে আমরা সবাই হচ্ছে লকডাউন না আমরা আইসোলেটেড মানে সোজা কথায় বললে।
কারণ হচ্ছে যে উহান যখন এই ভাইরাসটা হয় তখন আসলে পুরা উহান গভর্নমেন্ট থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট পর্যন্ত সবাই খুব প্যানিকড ছিল যেটা কিভাবে কন্ট্রোল করা যায়। তো চাইনিজ গভর্নমেন্ট থেকে এই ধরনের মানে আগে যেটা সার্স ছিল ওই এক্সপিরিয়েন্সটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করছে ওরা। তো সেজন্য হচ্ছে মানে টোটাল উহান সিটিটা তো লকড, একদম টোটালি লকড, প্লাস হচ্ছে টেস্টিং ক্যাপাসিটি বাড়ানো এগুলি ওরা শুরু করলো। তো আমাদের হচ্ছে খাবার দাবার বা যা কিছু দরকার লাগে, মানে এটা হচ্ছে আমি তো এখানে মানে এখানে যারা আমরা স্টুডেন্ট আছি তো আমি তো এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। তো আমরা হচ্ছে অনলাইনে সবার লিস্ট নিয়ে অনলাইনে আমরা খাবার অর্ডার করতাম, তারপর হচ্ছে প্রত্যেকের রুমে রুমে আমরা দিয়ে আসতাম। এমনও কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো মানে রুম থেকে বা ফ্ল্যাট থেকে হচ্ছে আপনার 15 দিন বা 1 মাসেও হয়তো বাইরে বের হয়নি। তো এরকম এরকম ছিল আর কি সিচুয়েশনটা। আর আর কি বলবো যে মানে এখানে হচ্ছে যে বাইরে তো যাওয়ার তো কোনো প্রশ্নই আসবে না কারো, আর সবাই হচ্ছে একদম রুমের মধ্যে মানে টোটাল 2 মাস। তো আসলে 2 মাসের ওইভাবে তো কারো তো প্ল্যান থাকে না। তো আমাদের যেটা হয়েছে যে আমাদের স্কুল থেকে মানে এখানে প্রত্যেকটা সোসাইটিতে একটা করে আপনার শপ বা একটা করে 1-2টা করে শপ হচ্ছে অনলাইন শপ হচ্ছে ওপেন ছিল। তো একটা সোসাইটিতে সবার অর্ডার কালেক্ট করে তারপর হচ্ছে ওই শপকে বলা হইলে ওরা হচ্ছে এসে দিয়ে যায়, তো মানে স্পেসিফিক শপগুলি শুধু তো ওরা হচ্ছে দিয়ে গেলে আর ভলান্টিয়ার যারা তারা হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটে প্রত্যেকটা রুমে অথবা মানে সবাইকে দিয়ে আসে। তো এইভাবে করে যাতে সবাই যাতে কোনো জিনিসের জন্য গিয়েও যাতে একসাথে না হয়। খাবারগুলি আমাদের এখানে ফ্রি, তো 3 বেলা খাবার যেটা আমাদের এটা হচ্ছে ফ্রি, এটা আমাদের কোনো পেমেন্ট দিতে হয় নাই। আর হচ্ছে যে আমরা যদি কোনো কিনতাম সেটা হচ্ছে যে আমরা অনলাইনে পেমেন্ট, যেহেতু আমরা এখানে উইচ্যাট বা আলিপে ইউজ করি তো অনলাইনে পেমেন্ট এটা সিস্টেম। তো এটা আমরা আসলে এখানে পেপার মানিও আমাদের ইউজ করা আমাদেরকে স্ট্রিক্টলি বারণ ছিল যে আমরা পেপার মানি যাতে ইউজ না করি। আসলে আমাদের এটা উহানটা ওপেন হচ্ছে 25th March থেকে। ফার্স্টে হচ্ছে যে কিছু কিছু কারণ এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতেছে উহানে কিভাবে ওপেন করবে, খুব স্ট্রিক্টলি ফলো করতেছে যে কি ওপেন করার সাথে সাথে আবার পেশেন্টের সংখ্যা বাড়ে কিনা। তো 1-2টা অফিস 1-2টা ফ্যাক্টরি এভাবে আস্তে আস্তে ওপেন করে। তো গতকাল হচ্ছে যে টোটালি ওপেন করছে, কিন্তু তারপরেও হচ্ছে যে আমাদের যারা নর্মাল ফরেনার অথবা যারা নর্মাল সিটিজেন যাদের হচ্ছে কাজ নাই বা স্কুলগুলো এখনো ওইভাবে ওপেন হয় নাই যে একেবারে ফুললি ওপেন। আর আমাদের এখন যেটা সিস্টেম এখন হচ্ছে আমরা সপ্তাহে 2 বার হচ্ছে আমরা বাইরে যেতে পারি, আর হচ্ছে প্রতিবার হচ্ছে 2 আওয়ার্সের জন্য, শুধুমাত্র খুব ইম্পর্টেন্ট যদি কোনো কাজ থাকে তাহলে, আদারওয়াইজ না। আর হচ্ছে যে এখানে আপনারা জানেন কিনা জানি না যে আমাদের এখানে হচ্ছে বাইরে গেলেই ফার্স্টের বার যদি আমরা বাইরে যাই তখনই হচ্ছে আমাদের একটা কিউআর কোড স্ক্যান করতে হয়, যেটা হচ্ছে আমাদের মুভমেন্ট বা আমাদের আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা মনিটর করবে। কারণ যদি কেউ অসুস্থ থাকে আমরা যেখানে যেখানে গেলাম এর মধ্যে তাহলে যাতে আমাকে নোটিফাই করতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফাউদ্দিন হেলাল বলছি চীনের উহান শহর থেকে। আমি এখানে পিএইচডি করছি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, অয়েল ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স। এখন তাদের বর্তমান এখানকার যে কন্ডিশনটা, যদি আমি উহানের কথা বলি তাহলে আমি বলবো প্রথম দিকে তাদের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন থেকে তারা 90% বেটার। বিকজ অফ দ্যাট ওই সময় আমি দেখেছি যখন আমি একদিন আমার অফিসের সাথে বের হয়ে খাবার কিনে আনি আসার জন্য, তখন আমি খেয়াল করেছি যে এত বড় রাস্তাতে যেখানে প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকতো 10-12 লেনের রাস্তা, সেখানে মাত্র তারা 2-3টা মানুষ পাওয়া যেত, এর বেশি কিছু না আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন সর্বোচ্চ 10% বা 20% গাড়ি রাস্তায় দেখা যায়, এবং কয়েকটা মার্কেট সেটা নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেয় এবং বাকি সব পর বন্ধ হয়ে যায়, এবং প্রতিদিন 200 বা 300 মানুষের বেশি যেতে পারবে না, এই টাইপের এখনও চলতেছে। সো
সব কিছু খুলে দিয়েছে, কিন্তু সেটা হচ্ছে সরকারি অফিস আদালত যেগুলো না খুললেই নয় এরকম কিছু। যেমন বিশ্ববিদ্যালয়গুলো স্কুল কলেজগুলো এখনও খুলেনি, যেহেতু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, আর প্রথম দিকে তো চিন্তাই করা যেত না। তো সেই ক্ষেত্রে তাদের যে বিশেষজ্ঞ প্যানেল ছিল, সেই বিশেষজ্ঞ প্যানেলদের কথা ছিল যে রুম থেকে বের হওয়া যাবে না এবং প্রত্যেক পরিবার থেকে একজন করে সর্বোচ্চ বের হতে পারবে। তো সেই ক্ষেত্রে প্রথম দিকে তারা সেটা করেছে সত্য কথা, এবং পরবর্তীতে তারা বলছে যে না, কমিউনিটিগুলোকে লক করে দেওয়া হবে, দ্যাট মিন্স কোনো পরিবার থেকে কেউ বের হতে পারবে না। তো তখন কি হতো যে পুরো একটা কমিউনিটিতে যে 500-700 লোক ছিল, তাদের সবার জন্য 2 বা 3 রেসপন্সিবল গিয়ে খাবার নিয়ে আসতো, এবং আসার পরে প্রত্যেক পরিবার থেকে আবার একজন করে বের হয়ে একটা নির্দিষ্ট ওই কমিউনিটির একটা নির্দিষ্ট প্লেসে গিয়ে শুধু খাবারটা নিয়ে আসবে। এরকমভাবে তারা মেনটেন করেছিল এবং কেউ বাসা থেকে বের হয়নি। যে বাংলাদেশের বর্তমান যে কন্ডিশন, সেই কন্ডিশন থেকে উত্তরানোর একটাই ওয়ে, আমরা যতটুকু সম্ভব কম ঘর থেকে বের হইতে হবে। কারণ হচ্ছে যেদিন থেকে বাংলাদেশে প্রথম রোগী পাওয়া যায়, তারপর থেকে অ্যাটলিস্ট 1 মাস আমাদের সেফে থাকার দরকার ছিল। যদি আমরা করিনি, তারপরেও এখনও আমাদের উচিত সেটা করা। আর সর্বশেষ যেটা, তারা আসলে খাওয়া দাওয়া কী করেছিল এই দিকে যদি আমরা একটু আলোকপাত করি, সেই ক্ষেত্রে বলবো তারা সবসময় গরম পানি খেয়ে অভ্যস্ত, তার সাথে আপনার বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টের ফুলগুলো বা এই জাতীয় কিছু সবসময় তারা ইয়ে করতো। তো এইবার তারা যেটা করেছে একটু এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে লেবু। গরম পানির মধ্যে হালকা একটু লেবু মিশিয়ে অথবা আদা মিশিয়ে অথবা লবণ মিশিয়ে তারা সেটা পান করেছে। তো সেই ক্ষেত্রে তারা অনেকটাই মানে সফলতা, যেটা আসলে মানে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন বলা যায় আর কি, হার্বাল মেডিসিন বলা যায়, তো তারা সেটা করেছে আর কি। ওখানের অভিজ্ঞতা এতটুকু শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।